মূলত নদিয়া জেলার শান্তিপুরে দোল উৎসবকে কেন্দ্র করে পূজিত হন গোপাল। আর তাই শান্তিপুরে কুমারটুলিতে চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি। করোনা আবহ কাটানোর পর এবার আবার বিভিন্ন পুজো কমিটি এবং বাড়ির পুজোর অর্ডার এসেছে, তবে আগের মতো আর অর্ডার নেই। শেষ পর্যায়ে চূড়ান্ত প্রস্তুতির মাধ্যমে শান্তিপুর দোল যাত্রার জন্য প্রস্তুত হচ্ছে। শান্তিপুর চৌগাছাপাড়া, গোভাগার মোড় বিভিন্ন জায়গায় মৃৎশিল্পীরা রীতিমতো দিন রাত এক করে করছে মূর্তি তৈরির কাজ। দীর্ঘ দুই বছর করোনার কারণে মানুষ সেইভাবে উৎসব মুখর হতে পারেনি, তবে এবছর করোনা আবহ অতটাও নেই, তাই মানুষ স্বাভাবিক ছন্দে ফিরে দিন যাপন করছে। বিভিন্ন পুজো পার্বণের মতোই দোল যাত্রা উপলক্ষে শান্তিপুরের গোপাল পূজার প্রস্তুতি শুরু করে দিয়েছেন মৃৎশিল্পীরা। তারা জানিয়েছেন এবার একটু হলেও হয়তোবা লাভের মুখ দেখা যেতে পারে, তবে কিছু মৃৎশিল্পীরা এখনো বলছেন অর্ডার সেই রকম ভাবে আসেনি, সেই যন্ত্রণা তাদের মধ্যে রয়েছে, কিভাবে তারা সংসার চালাবে সেটাও তারা ভেবে পাচ্ছেন না। আগেকার মতো নেই, করোনার পরেও তবু দু একখানা হওয়ার চান্স আছে, এখনো পাট ফাট আসেনি, ওই দিয়ে যাও দিয়ে যাও করছে। আগের এই দুটো বছরের পর আবার এবছর মানুষ একটু আনন্দে মাতোয়ারা হতে হবে এরকম একটা আভাস পাওয়া যাচ্ছে, এ ব্যাপারে কি বলবে? একটুখানি হয়েছে, আগের থেকে একদম শ্মশান হয়ে যাওয়ার মতন গিয়েছিল, তার থেকে একটুখানি অনেক বেশ হয়েছে। আপনার নাম? আমার নাম কালাচাঁদ পাল। জায়গার নাম? হরিদাস রায় রোড, গোভাগারের মোড়। শান্তিপুরের গোপাল পূজার ইতিহাসে বড় গোপাল, ছোট গোপাল, মেজ গোপাল বিভিন্ন গোপালের উল্লেখ রয়েছে, তবে বিশেষভাবে উল্লেখ্য সুউচ্চ সুবিশাল ধীরে গোপাল, যা শান্তিপুরের আপামর জনসাধারণের আনন্দের উৎসবের কেন্দ্রবিন্দু। বিভিন্ন বারোয়ারি বিগ্রহ এবং পাড়াতে জাঁকজমকের সাথে পুজো হয় গোপালের। আর সেই গোপাল তৈরির শেষ মুহূর্তের প্রস্তুতির ছবি উঠে এলো আমাদের ক্যামেরায়। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।